দেখো, ব্যাংকিং তথা আর্থিক ক্ষেত্রে গঠিত নরসিংহম কমিটি সুপারিশ দাও। দেখো, আমাদের ভারতবর্ষের ব্যাংক ব্যবস্থার যে বিভিন্ন পরিবর্তন হয়, তার যে সিংহভাগটাই ছিল কার হাতে, এই নরসিংহম কমিটির হাতে। কি বললাম? এই নরসিংহম কমিটির হাতে ছিল, ঠিক আছে? এই নরসিংহম কমিটি প্রথম ব্যাংক ব্যবস্থার যে পরিবর্তন, পরিবর্ধন এবং সংস্কারের সুপারিশ দিয়েছিল। পরীক্ষায় কিন্তু ক্লিয়ারলি প্রশ্ন হয় 5 নম্বরে ইকোনমিক্সের, যে ব্যাংকিং ক্ষেত্রে নরসিংহম কমিটির সুপারিশগুলি বর্ণনা করো। ফার্স্ট পয়েন্ট কি দেবে? না, এই কমিটি ব্যাংক ব্যবস্থার বর্তমান পরিকাঠামোর বদলে 4 স্তর বিশিষ্ট পরিকাঠামোর সুপারিশ করেছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যাকে বলা হয় ফোর টিয়ার ব্যাংকিং স্ট্রাকচার। তাহলে নতুন যে 4 স্তরীয় বা যে চতুর্স্তরীয় ব্যাংকিং ব্যবস্থা, প্রথম কে সুপারিশ করে? না, কি বলবে? নরসিংহম কমিটি। এটা কিন্তু একটা এমসিকিউ প্রশ্ন, ঠিক আছে? এমসিকিউ প্রশ্ন একটা। নেক্সট কি আছে? প্রথম স্তরে থাকবে কি, যে স্টেট ব্যাংক বা রাষ্ট্রায়ত্ত ব্যাংক সহ 3 থেকে 4টি ব্যাংক যারা আন্তর্জাতিক স্তরে ব্যবসা করবে। জানো তো, তোমার ভারতের প্রচুর ব্যাংক যারা বাইরেও ব্যবসা করে। দ্বিতীয় স্তরে থাকবে 10টি জাতীয় ব্যাংক যারা চিরাচরিত ব্যাংকিং কাজকর্মে লিপ্ত হবে, এবং তৃতীয় স্তরে থাকবে আঞ্চলিক ব্যাংক, ও চতুর্থ স্তরে থাকবে কে, যে কিছু গ্রামীণ ব্যাংক, যেমন ধরো আরআরবি, ঠিক আছে? যেমন ধরো আরআরবি, বা তুমি বলতে পারো যে কোঅপারেটিভ ব্যাংক। ওকে, কোঅপারেটিভ ব্যাংক, বুঝতে পারলে? আরবান কোঅপারেটিভ, রুরাল কোঅপারেটিভ, স্টেট কোঅপারেটিভ, এভাবে কিন্তু ব্যাংকিং সেক্টরে ভাগ করা হয়, ঠিক আছে? এখান থেকে কিন্তু তোমাকে এমসিকিউ বসে কেমন হবে, বলে দেবে যে প্রথম স্তরে বা প্রথম টিয়ারে কোন ব্যাংক রয়েছে, সেকেন্ডে কোন ব্যাংক রয়েছে, থার্ডে কোন ধরনের ব্যাংক রয়েছে, ফোর্থে কোন ধরনের ব্যাংক রয়েছে। বুঝতে পারলে তো? দেখো, লাইন থেকে কিন্তু তোমার প্রশ্ন হয়, এবং তোমাকে সেটা বুঝতে হবে যে কিভাবে আমি একটা বড় প্রশ্ন থেকে আমি এমসিকিউ বার করব। ওকে, দেখো, বলে দেওয়া হয় অগ্রাধিকার প্রাপ্ত ক্ষেত্রে ঋণের পরিমাণ। অগ্রাধিকার মানে কি? প্রায়োরিটি সেক্টর লেন্ডিং। দেবে একটা কথা আছে, প্রায়োরিটি সেক্টর লেন্ডিং মানে যেখানে ব্যাংকের প্রয়োজন ঋণ দেওয়া, বা যে সেক্টরে ব্যাংক ঋণ দেবে, হ্যাঁ, তো সেই সেক্টরে কি হবে, না, ঋণের যে পরিমাণটা কত হবে সেটা ব্যাংকে ধারণ করবে। যেমন ধরো বর্তমানে কি, না, 40% থেকে 10% কমিয়ে আনতে হবে, এবং আগামী 3 বছরকে সম্পূর্ণ তুলে ফেলতে হবে, ঠিক আছে? মানে ঋণের পরিমাণ কী করতে হবে, বাড়াতে হবে আস্তে আস্তে, তাই তো? ধরো দেখবে সেলফ হেল্প গ্রুপ, এমএসএমই, তোমার বিভিন্ন ধরনের যে আত্মনির্ভর সংস্থা আছে, তারা তো ঋণ চাই, ফলে তারা কিনা প্রায়োরিটি সেক্টর বা অগ্রাধিকার প্রাপ্ত ক্ষেত্র, ফলে কি ওখানে ঋণের পরিমাণটা কি আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসতে হবে। বুঝতে পারলে? তো এই হলো বিষয়, এবং খুব সুন্দরভাবে দেখবে এখানে বলে দেওয়া হয়েছে যে নরসিংহ কমিটি কিভাবে ব্যাংকিং কাজকর্মের সুপারিশ করে।